হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। একটা তোমাদের নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আমি এখন এই মুহূর্তে এসে পৌঁছেছি কল্যাণী আইটিআই মোড়ে। সো বন্ধুরা, তোমরা অনেকেই কম বেশি জানো যে এই কল্যাণী আইটিআই মোড়ে একটা খুব দুর্দান্ত প্যানেল হচ্ছে, সেইটা হচ্ছে যে মালয়েশিয়ার টুইন টাওয়ার। এখানে আমি এসেছি কল্যাণী আইটিআই মোড়ে। আর এখানে বলি যে তোমরা আসবে কী করে? আর তোমরা যদি কল্যাণী থেকে আসতে চাও, যে মেন কল্যাণী থেকে যদি আসতে চাও, তো অটো টোটো নিয়ে আসতে পারো। তো ১০ থেকে ২০ টাকা ভাড়া নেবে, কেননা পুজোর সময় হয়তো একটু বেশি ভাড়া নিতে পারে। এমনিতে ১০ থেকে ১৫ টাকা ভাড়া নেয়, হয়তো পুজোর সময় ২০ টাকাও নিতে পারে। তো এইটাই। আর তোমরা যদি কল্যাণীর সীমান্ত ধরে যদি কল্যাণী ঘোষপাড়ে নামো, তো অবশ্যই পায়ে হেঁটে ২ থেকে ৩ মিনিট লাগবে এই কল্যাণী আইটিআই মোড়ে আসতে। আর এইখানে যে প্যানেলটা হয়েছে সেটা হচ্ছে যে মালয়েশিয়া টুইন টাওয়ার। তো আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি, এখন কাউকে ভিতরে অ্যালাউ করছে না, তাই আমরা বাইরে দাঁড়িয়ে আছি। আর ওই যে দেখতে পাচ্ছ, ওখানে মালয়েশিয়া টুইন টাওয়ারটা তৈরি হয়েছে। সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম যে ভিতরে গিয়ে একটু রকম ভিডিও ফিডিও করবো, কিন্তু কী বলো তো, কপালটা খুবই খারাপ আমাদের, কী বলবো। আর ভেতরে যাওয়ার পারমিশন পেলাম না আমরা, তাই আমরা বাইরে থেকেই ভিডিও করছি। তো এখান থেকে কিছু তোমাদের হালকা কিছু সিনেমেটিক শট দেখিয়ে দেবো, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো দেখতে পাচ্ছ এই সেই মালয়েশিয়া টুইন টাওয়ার, তাই কাজ প্রায় কমপ্লিট হয়ে এসছে। সো দেখতে পাচ্ছ প্রায় কাজ কমপ্লিট হয়ে এসছে, তো 60% মতন কাজ কমপ্লিট হয়েছে। এরকমই কিছু একটা আপডেট ভিডিও ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সো আমি এখান থেকে বেরিয়ে চলে যাবো, কারণ আমি ভেবেছিলাম যে ভিতরে ঢুকে একটু খুব ভালো রকমের ভিডিও বানাবো, কিন্তু না, সুন্দর কপাল খুব খারাপ, তাই আমরা বাইরে থেকে ভিডিওটা শর্ট নিচ্ছি। তো বাই বাই। সো এরকমই দেখা হবে একটা অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো প্রিপারেশনের ভিডিওতে। সো ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সো বাই বাই।